ওই পোস্টারটা দেখানো যায়। কোভিড 19 এর প্রকোপ যে আমাদের দেশে পড়েছে, সেই জন্য যে লকডাউন চলছে, কিন্তু যে পবিত্র রমজান মাস শুরু হয়েছে, ইসলাম ধর্মের মানুষরা প্রত্যেক দিন রোজা রাখছেন। আমরা প্রত্যেকবার ইসলাম ধর্মের মানুষদের যারা রোজা রাখেন তাদেরকে আমরা ইফতার পার্টি করাই, কিন্তু যেহেতু লকডাউন চলছে, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হচ্ছে, সেই জন্য আমরা এবার একসঙ্গে বসে ইফতার না করিয়ে আমরা এই পবিত্র রমজান মাসে আমরা একটা প্রকল্প আজ থেকে চালু করলাম, দাওয়াত এ ইফতার নাম দিয়ে আমরা বাড়ি বাড়ি এই ইফতারের যে সামগ্রী, যে প্যাকেট, আমরা মুসলিম সমাজের যে সমস্ত রোজা রাখছে তাদের বাড়ি বাড়ি আমরা পৌঁছে দিচ্ছি। চরণদিঘি বিধানসভা এলাকায় প্রায় 5,000 এবং হেমতাবাদ বিধানসভা এলাকায় প্রায় 5,000, মোট 10,000-এর কিছু বেশি আমরা এই ইফতারের সামগ্রী আমরা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।